কার্যালয় এটা ঘোষখোর দুজন এজন এনফোর্সমেন্ট চেকার আনজন জেলা পরিবহন বিষয়া বুধবারে সন্ধিয়া দুই বিষয়াক দুর্নীতি নিবারকে গ্রেপ্তার করতে চোর চোর ধ্বনি দি দুই বিষয়ার উপর ক্ষোভ উজাড়িলে রাইজে করিমগঞ্জ জেলা পরিবহন বিষয়ার কার্যালয়ত চলিছিল এই দুই বিষয়ার লুটরাজ লাইসেন্সর আবেদন করা বহুজনে ফেইল করেছিল কিন্তু ঘোষ দিলেই ফেইল করাজনে পাইছিল লাইসেন্স সেইদরে রেজিস্ট্রেশন চালানোর নামতো হুঁয়ে বাঁয়ে রাইজর পুরা ধন লুটিছিল এনফোর্সমেন্ট চেকার আবু সালেহ জাকারিয়া আর দ্বিতীয় শাহাবুদ্দিন তাপাদারে বহুত লাজ লগা কথা মই এইটো অফিসের প্রতিবেশীহে কিন্তু এইটো অফিসের ইমান দুর্নীতি চলে কি কম আর ইয়াতে কিবা একটা কাগজ লই আইলে পয়সার বাইরে এক কথা নাই আর মানুষে অল্প বেয়াকো এখানে অফিসের অল্প বদনাম করে থাকে মানুষ এখানে কয় দালাল আর টাউটে বলে বেশি কিন্তু কিবা একটা কাম করলে পয়সা গাড়ি ধরলে পয়সা পয়সাই পয়সা এই এটাই মানে পয়সার অফিস বলে কব পার আর এনেকা দুর্নীতিবাজ মানুষ সদায় ধরি সিএমে যে সাধারণ মানুষের উন্নতি করে আছে আমি ধন্যবাদ দিও সিএমক পাছে বুধবারে বিয়লি দশ হাজার টাকা ঘোষ লোতে হাতে লুতে ধরা পড়িল এনফোর্সমেন্ট চেকার আবু সালেহ জাকারিয়া দুর্নীতি নিবারকে জেরা আরম্ভ করতেই আবু সালেহ জাকারিয়ায় নাম ললে দ্বিতীয় শাহাবুদ্দিন তাপাদারর লগে লগে শাহাবুদ্দিন তাপাদারকো গ্রেপ্তার করে দুর্নীতি নিবারকর দলে অভিযান চলালে দুই বিষয়ার বাসগৃহত আবু সালেহ জাকারিয়া আর শাহাবুদ্দিন তাপাদারর করিমগঞ্জর ঘরত সন্ধিয়ার পুরা নিশা সাড়ে দশ বজালে অভিযান চলাই দুর্নীতি নিবারকর দলে জব্দ করিলে বহু গুরুত্বপূর্ণ নথিপত্র সমান্তরালকৈ গুপ্ত ধন বিচারি দ্বিতীয় শাহাবুদ্দিন তাপাদারর গুয়াহাটির ঘরতো চলিল দুর্নীতি নিবারকর অভিযান মহানগরীর ছয় মাইলর ফকরুদ্দিন আলী আহমেদ পথর সিটিজেন পথর ১৯ নম্বর ঘরের পৰা ব্যাংকর বহু গোপন নথিপত্র জব্দ করিলে দুর্নীতি নিবারকর দলে আনফালে এনফোর্সমেন্ট চেকার আবু সালেহ জাকারিয়ার গ্রেপ্তারত হাহাকার লাগিছে জ্যেষ্ঠ ভাতৃ আবু সালেহ নজবুদ্দিনর হিতেশ্বর শইকীয়া সরকারের আমলের মন্ত্রীগিয়ে প্রস্তুতি চলাইছিল কংগ্রেসের টিকটত লোকসভা নির্বাচন খেলার পাছে নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পূর্বেই ভাতৃ আবু সালেহ জাকারিয়ার গ্রেপ্তারে বিপদত পেলালে আবু সালেহ নাসবুদ্দিনক করিমগঞ্জের পৰা গৰিশ নন্দী আর দিশপুরের পৰা ভাস্কর জ্যোতি হাজরিকার রিপোর্ট নিউজ ১৮ অসম নর্থ ইস্ট।